আসসালামু আলাইকুম ক্লাস সেভেন তোমরা গত সপ্তাহে যে পরীক্ষাটা দিয়েছিলে সে পরীক্ষার প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখে নাও সবচেয়ে শর্ট কোয়েশ্চেন ছিল আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিই তোমরা মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবে তিনটে দাগের ছিল একের দাগ দুইয়ের দাগের ছিল আর তিনের দাগে ছিল তিনটে দাগে প্রথম দাগে ছিল সঠিক উত্তর নির্বাচন করো দ্বিতীয় দাগে ছিল শূন্যস্থান পূরণ এবং তৃতীয় দাগে ছিল খুব অতি সংক্ষিপ্ত উত্তর তো এখানে প্রথম একের পাঁচটা ছিল এক দুই তিন চার অ্যান্ড পাঁচ এখানেও ছিল এখানে আছে এক দুই তিন চার অ্যান্ড পাঁচ এখানেও ঠিক পাঁচটা ছিল এক দুই তিন চার পাঁচ তো অ্যান্সারগুলো তোমরা লিখে নাও দেখে নাও মিলিয়ে নাও এক একটা মাইনাস এইট এক্স খাতা দেখে তোমরা মিলিয়ে নেবে আমি খাতা চেক করে দিয়েছি মঙ্গলবার রেজাল্ট বেরোবে তোমাদের তো তোমরা তবু তার আগে মিলিয়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত নম্বর পেতে পারি तपर हे <laughs> এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার একের দাগের পাঁচটা দুয়ের দাগের পাঁচটা তিনের দাগের পাঁচটা হচ্ছে এক নম্বর হচ্ছে বি সি মাইনাস এসি এসি দাগের হচ্ছে থার্টি টু তিনের দাগের

তার হোল স্কোয়ার তারপরে পাঁচ হাজারটা হচ্ছে ফোর বি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো যে পনেরো নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছিল সেই পনেরো নম্বরে পাঁচটা করে প্রতিটা পার্টে এক নম্বরে সঠিক উত্তর নির্বাচন পাঁচটা সেই পাঁচটার উত্তর হচ্ছে এইগুলো উত্তর দু নম্বরের যে শূন্যস্থান পূরণ পাঁচটা ছিল সেই পাঁচটার পাঁচটায় উত্তর এবং তিন নম্বর যে অতি সংক্ষিপ্ত উত্তর ছিল সেখানে এই পাঁচটার উত্তর এই পনেরোটা উত্তর তোমরা মিলিয়ে নাও তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের স্কোর কত হচ্ছে কত হবে ঠিক আছে আর মঙ্গলবারে আমরা খাতা দেখা হয়ে গেলে মঙ্গলবারে আমরা রেজাল্টটা শো করব অর্থাৎ তোমাদের গ্রুপে রেজাল্টটা পাঠিয়ে দেবো ঠিক আছে দেখে নেবে এগুলো মিলিয়ে নেবে আজকে আমি গতকালকে যে পাঠটা করিয়েছিলাম সমীকরণ গঠনতার সমাধানে যে পাঠটা করিয়েছিলাম আজকে ঠিক যতদূর করেছিলাম আজকে ঠিক তার পরের থেকে কটা অঙ্কন করে দেবো তোমাদেরকে কাজ দিয়েছিলাম যে বাকিগুলো তোমরা চারটে বাকি ছিল সেই চারটে বাকি তোমরা করে নিতে বলেছিলাম তোমাদেরকে তো তোমরা নিশ্চয়ই করেছো হয়তো বা কেউ একটা দুটো পারো ঠিক আছে আমি সেইগুলো করে দিচ্ছি যারা করেছো তারা মিলিয়ে নাও আর যারা পারি তারা দেখে নাও তারা বুঝে নাও ঠিক আছে একটি ত্রিভুজের তিনটে কোণ একটা ত্রিভুজের তিনটে কোণের মান দেওয়া আছে প্রথম কোণ প্রথম কোণ ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি দ্বিতীয় কোণ ইজ ইকুয়াল টু টু এক্স ডিগ্রি তৃতীয় কোণ তৃতীয় কোণ ইজ ইকুয়াল টু থ্রি এক্স ডিগ্রি এখন বলেছে যে তিনটে কোণের মধ্যে বৃহত্তম কোণের মান নির্ণয় করতে বলেছে বৃহত্তম কোণের মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একটা কোণের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটে এই তিনটে যোগ ফল একশো আশি সেইটার শর্ত অনুসারে সেইটাই প্রশ্ন অনুসারে ঠিক আছে প্রশ্ন অনুসারে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ক্লিয়ার ডিগ্রি দেওয়ার দরকার নেই কারণ ইকুয়েশানে কোনো একক দেওয়ার দরকার হয় না ठीक है तेल बा तीन दई पाँच आ सिक्स एक्स सिक्स एक्स इजिक्वल टू एक्शो अशी औरक्ल टू एक्शो आशी बै सिक्स एक्स सिक्स थार्टी त्स इक्वल टू थार्टी লেক্সের মান বেরোলো তিরিশ এই তিনটের মধ্যে কোনটা বড় কোন আমরা দেখি বুঝতে পারছি নিশ্চয়ই তিন নম্বরটা বড় কোন আমাকে চেয়েছে বৃহত্তম কোণের মান তাহলে নিশ্চয়ই এইটা তাহলে আমরা লিখতে পারি অতএব বৃহত্তম কোণের মান বৃহত্তম কোণের মান ইজ ইকুয়াল টু থ্রি এক্স থ্রি ইন্টু এক্সের জায়গায় কত বসাবো এক্সের জায়গায় তিরিশ তা থ্রি ইন্টু তিরিশ ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ঠিক আছে যদি বলতো তিনটে কোণের মান বার করতে আমরা তিনটে কোণের মান বার করতে পারতাম এটা তিরিশ ডিগ্রি হতো এটা তিরিশ ইন্টু টু তার মানে ষাট এটা তিরিশ ইন্টু তিন তার মানে হচ্ছে নব্বই তা তিরিশ ষাট নব্বই দেখো তিনটেকে যোগ করো তিরিশ ষাট আর নব্বই তিনটেকে যোগ করলে দেখো একশো আশি হচ্ছে অতএব আমাদের অঙ্কটা ঠিক আছে এখন প্রশ্নকর্তা কোনো ধর কেউ যদি এরকম প্রশ্ন করে এই অঙ্কটাই দিল দিয়ে ঘুরিয়ে দিয়ে বৃহত্তম কোণের মান কত সেটা জিজ্ঞেস করলো না এই অঙ্কটাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে ত্রিভুজটা কোন ভেদে ত্রিভুজটার নাম কী কোন ভেদে ত্রিভুজটার নাম কী এই প্রশ্নটাই এই লাস্টের যে বৃহত্তম কোণের মান নির্ণয় করো এইটা না বলে তোমাকে বলতে পারে যে কোন ভেদে ত্রিভুজটার নাম কী কারণ আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি হয় সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে আর যদি অন্যরকম প্রশ্ন ঘুরিয়ে দেয় সেই জন্য সেই ক্ষেত্রেটা বললাম পরিষ্কার ক্লিয়ার হয়েছে পরিষ্কার বোঝা গেছে ঠিক আছে নেক্সট অঙ্ক করি নেক্সট আচ্ছা আমি আর একটা অঙ্ক করবো বাকিগুলো তোমরা বাড়িতে করো কারণ একটু বাড়িতে তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিস করলে পারবে না ঠিক আছে সব করে দিলে লাভ নেই আমি একবারে লাস্টের অঙ্কটা খুব ভালো অঙ্ক করে দিই মারিয়ার বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের বয়সের চেয়ে আট বছর বেশি মারিয়ার বয়স তার ছোটো ভাইয়ের বয়স তার মানে দু ভাই বোন একটা দিদি আর একটা তার ভাই তো দিদির বয়স স্বাভাবিক বড় হবে কত বড় না ভাইয়ের থেকে আট বছরের বড় চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত চার বছর পর তার দ্বিগুণ হবে তাহলে দেখো মারিয়ার বয়সটা কি বলেছে বর্তমান বয়সটা কি বলেছে না তার ভাইয়ের থেকে আট বছরের বড় তাহলে আমি ধরে নিই ধরি ভাইয়ের বয়স বর্তমান ঠিক আছে বর্তমান বয়স এক্স বছর ঠিক আছে অতএব মারিয়ার মারিয়ার বর্তমান বয়স হবে কত ভাইয়ের থেকে আট বছরের বড় তাহলে প্লাস এইট হবে হয়েছে এ বলেছে চার বছর পর চার বছর পর চার বছর পর ভাইয়ের বয়স কত হবে তাহলে লিখি চার বছর পর ভাইয়ের বয়স হবে চার বছর পর এখন কোনো ব্যক্তির বয়স যাওয়া হবে চার বছর পর তার বয়স কত হবে না সেইটা প্লাস চার এখন কারোর বয়স যদি পনেরো হয় তাহলে চার বছর পর কত হবে পনেরো প্লাস চার তাহলে এখন ওর বয়স এক্স তাহলে চার বছর পর কত হবে এক্স প্লাস ফোর ঠিক আছে চার বছর পর মারিয়ার বয়স মারিয়ার বয়স হবে এক্স প্লাস এইট প্লাস ফোর কারণ এরও যা ছিল বয়স বর্তমান বয়স এক্স প্লাস এইট এইটার এখন বয়স তাহলে চার বছর পর কি হবে নিশ্চয়ই চার বছর পর আরও চার যোগ হবে তাহলে কত হবে এক্স বারো এখন প্রশ্ন অনুসারে কি বলেছে প্রশ্ন অনুসারে কি বলেছে না না চার বছর পর মারিয়ার বয়স যেটা বয়স সেটা কার বয়সের দ্বিগুণ না ভাইয়ের বয়সের দ্বিগুণ অর্থাৎ ভাইয়ের বয়সকে দ্বিগুণ করলে যা হবে মারিয়ার বয়সের সমান হবে ভাইয়ের বয়সকে দ্বিগুণ করলে যা হবে মারিয়ার বয়সের সমান হবে তাহলে প্রশ্ন অনুসারে মারিয়ার বয়স হচ্ছে এক্স বারো আর তার ভাইয়ের বয়স হচ্ছে এক্স ফোর তাহলে ভাইয়ের বয়সের কগুণ দ্বিগুণ ভাইয়ের বয়সকে দ্বিগুণ করলে কি হবে না মারিয়ার বয়সের সমান হবে হলো তাহলে এবার দেখো এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু ব্র্যাকেটটা ভাঙি টু এক্স প্লাস ওর এক্স মাইনাস টু এক্স ইকাল টু এইট মাইনাস টুয়েলভ তাহলে বা মাইনাস টু মাইনাস ফোর তাহলে বা এক্স টু ফোর কার ধরেছিলাম ভাইয়ের বয়স তাহলে ভাইয়ের বয়স কত বেরোলো চার তাহলে মারিয়ার তাহলে এখানে লিখি অতএব ভাইয়ের বর্তমান বয়স সমান কত চার বছর হুম দুজন দুজনারি চেয়েছে এবং মারিয়ার মারিয়ার বর্তমান বয়স হবে কত এক্স প্লাস আট তার মানে এক্সের মান হচ্ছে চার তাহলে চার প্লাস আট ইজ ইকুয়াল টু বারো বছর হলো বোঝা গেল বোঝা গেছে তাহলে দেখো তাহলে দেখো যা বলছিল তাই বুঝতে পারবে দেখো যে ভাইয়ের এ মারিয়ার বয়স ভাইয়ের বয়স থেকে আট বেশি দেখো আট বেশি হয়েছে চার বছর পর ভাইয়ের বয়স কত হবে আট চার বয়স পর মারিয়ার বয়স কত হবে ষোলো দেখো আটের ডবল ষোলো ঠিক আছে তাহলে এই অঙ্কটা দেখে নাও বুঝে নাও ভালো করে না বুঝতে পারলে আমাকে আবার বলবে আমি আবার পরে করিয়ে দেব ঠিক আছে বেশ দেখো আচ্ছা তাহলে এই এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ হলো তোমরা খেয়াল করবে এই যে দুশো পাতায় কিছু অং অঙ্ক দাগের অঙ্কগুলো আছে এমগুলো করে দেওয়া আছে তোমরা তবুও তোমরা দেখে নেবে যে মানে যেটা এক্সাম্পেল করে দেওয়া আছে সে তোমরা পারছো কি না দুশো পাতা এবং দুশো পাতা এটা খেয়াল করবে পেজ নাম্বার টু সিক্সটি পেজ টু আর পেজ টু সিক্সটি ফোর এই দুটো পেজের অঙ্কগুলো করে দেওয়া আছে তোমরা আবার দেখে নেবে যদি বুঝতে না পারো তখন আমাকে বলবে ঠিক আছে তাহলে আমাদের অধ্যায় বাইশ শেষ হলো অধ্যায় বাইশ আমাদের শেষ হয়ে গেলো এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং একবার প্র্যাকটিস করবে এবং আরও বারবার অভ্যাস করবে আর আজ নেক্সট আমি যেটা করাবো সেটা হচ্ছে বলেছিলাম দশ আর বারো দশ হচ্ছে দশ বলেছিলাম নাকি দশ হ্যাঁ দশ দশ আসন্ন মান বলেছিলাম আচ্ছা বারো অধ্যায় তো হয়ে গেছে দশ আর এগারো মনে হয় বলেছিলাম না কি কী জানি আচ্ছা দশ তো বলেছিলাম দশ আর এগারো ঠিক আছে দশ হচ্ছে আসন্ন মান ঠিক আছে আমরা আজকে কিছুটা আসন্ন মানে কিছুটা করে দিই তাহলে বুঝতে পারবো তাহলে এই চ্যাপ্টারটা সমীকরণ গঠন ও তার সমাধান এগুলো করবে তোমরা প্র্যাকটিস করবে আমি যেগুলো দেখালাম এগুলো দেখবে আর বারবার বারবার অভ্যাস করবে ঠিক আছে দেখবে এছাড়াও তোমাদের যে তোমাদের একটা বুস্টার বলে একটা বই আমরা করাই যেখান থেকে শর্ট কোয়েশ্চেন অনেক কিছুই করানো হয় সেই বুস্টার এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তখন বুস্টার থেকে অঙ্কগুলো করবে তাহলে তোমাদের আয়ত্ত বাড়বে আরও আরও আয়ত্ত বাড়বে এবং আরও ভালোভাবে অঙ্ক করতে পারবে ঠিক আছে আজকে একটু আসন্ন মানটা একটু হালকা করে শুনিয়ে দিই কাল আগের দিনকে মানে নেক্সট দিনকে তোমাদেরকে আবার এটা করাবো ফের ফিরতি করাবো আসন্ন মান আসন্ন কথার অর্থ হচ্ছে আসন্ন কথার অর্থ হচ্ছে কাছাকাছি মান কথার অর্থ হচ্ছে মান তাহলে আসন্ন মান অর্থাৎ কাছাকাছি মান যেমন ধরো আমরা দোকানে গিয়ে দোকানে গিয়ে ধরো দোকানে ওজন করছে দোকানদার দিয়ে বলল এক কিলো এক গ্রাম এক কিলো এক গ্রাম হলো তা আমরা কী ধরি এক কিলো এক গ্রাম ধরি না এক কিলো ধরি আমরা ওটাকে রাউন্ড ফিগারে আমরা ধরি এক গ্রাম বা ধরো একটা একটা জিনিসের দাম হতো একশো এক টাকা এক হাজার বা এক হাজার এক টাকা এক হাজার এক টাকা দাম আমরা এখন এক হাজার এক টাকা ধরি না আমরা ওটা রাউন্ড ফিগারে ওটাকে আসন্ন মানকে আমরা আরেকটা রূপায় বলি রাউন্ড ফিগার বলি রাউন্ড ফিগার ওটাকে আমরা কী লিখি এক হাজার টাকা তাহলে আমরা এই আসন্ন মানটাকে আমরা কোনটাকে ধরবো যেমন ধরো ধরো একটা কথার কথা বলি যে চোদ্দো এ রাউন্ড ফিগার তো দুটো হতে পারে আমি রাউন্ড ফিগার বলতে পারি দশ আমি রাউন্ড ফিগার বলতে পারি কুড়ি ওপর দিকেও একটা রাউন্ড ফিগার আছে নিচের দিকেও একটা রাউন্ড ফিগার আছে তো আমরা এটা কি কি করে বলবো কোনটা কোনটাকে ধরবো সেটার একটা সিস্টেম বার করা হয়েছে বলা হয়েছে যে অর্ধেক বা তার বেশি অর্ধেক বা তার বেশি দেখো এর কাছে কোনটা এই চোদ্দোর কাছে কোনটা এইটা কাছে না এইটা কাছে ঠিক আছে যেটা কাছে সেটাকে ধরবো দশ ঠিক আছে অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করবে যে চারের বেশি চারের বেশি হয়ে গেলে তখন আমরা পরের রাউন্ড ফিগারটাকে ধরি অর্থাৎ যদি আমার পঁচিশ হয় তখন আমরা সেটাকে বলবো তিরিশ রাউন্ড ফিগার এটা হচ্ছে আসন্ন মান এটা হচ্ছে দশের আস দশের গুণিতকের আসন্নমান এগুলো আমরা ক্লাস সিক্সে করেছি আর এখন আমরা যেগুলো করবো সেগুলো দশমিকের একটা দশমিকের অঙ্ক দেখালে তোমরা বুঝতে পারবে যে আসন্নমান জিনিসটা কী একটা দেখায় তাহলে বুঝতে পারবে দেখো একটা এক্সাম্পল দেখায় তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে ধরো টু ফাইভ সিক্স পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর আমি যে কোনো একটা রামসাম লিখছি তার জন্য কোনো প্রবলেম নাই এই একটা সংখ্যা দশমিক সংখ্যা এটাকে বলা হচ্ছে দশমিক সংখ্যা তো এখানে এখানে আমরা দুটো মান প্রত্যেকটা জিনিসের দুটো মান হয় এখানে আসন্ন মানের ক্ষেত্রে দুটো মান হয় একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে আসন্ন মান তাহলে দেখো আমরা বলতে পারি এই দশমিক সংখ্যা দুটো দিক এটা এই এই দিকটাকে বলা হয় কি বলা হয় পূর্ণ সংখ্যা আর এটাকে বলা হয় দশমিক সংখ্যা এই দিকটাকে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় দশমিক সংখ্যা তো যদি বলা হয় যে সংখ্যাটার দশমিক সংখ্যার মান এই পূর্ণ সংখ্যার মান কত তাহলে পূর্ণ সংখ্যার মান কত টু ফাইভ সিক্স এইটা পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এইবার যদি বলে পূর্ণ সংখ্যায় মান কত পূর্ণ সংখ্যায় মান তখন যার যার আসন্ন মান বল জিজ্ঞেস করবে তার পরের সংখ্যাটাকে আমরা খেয়াল করব। আমাকে বলেছে পূর্ণ সংখ্যার আসন্ন মান তাহলে পূর্ণ সংখ্যা এটা এর আসন্নমান বার করতে হবে যার আসন্নমান বার করব তার পরের সংখ্যাটাকে খেয়াল করব সেটা চার কিংবা তার বেশি হলে সরি চার কিংবা নয় চারের বেশি চারের বেশি এই কথাটা মাথায় রাখবে চারের বেশি মানে কত পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে আট হতে পারে নয় হতে পারে চারের যদি বেশি হয় তখন তখন সেটা তখন সেটা আসন্ন ক্ষেত্রে হয়ে যাবে সেটা টু ফাইভ সেভেন চারের যদি এটা বেশি হয় তখন পূর্ববর্তী সংখ্যার সঙ্গে এক যোগ হবে তাহলে এইটা হচ্ছে আসন্ন মান যে মান নির্ণয় করতে হলে যার মান নির্ণয় করতে হবে তার পরবর্তী সংখ্যাটা দেখব এবং সেই পরবর্তী সংখ্যাটা যদি চারের বেশি হয় সেক্ষেত্রে এই আগের সংখ্যাটার সঙ্গে এক যোগ হবে বোঝা গেল পরিষ্কার হয়েছে এবার দেখো যদি বলে এক দশমিক পর্যন্ত মান এক দশমিক পর্যন্ত মান আর এক দশমিক পর্যন্ত আসন্ন মান দুটো আলাদা জিনিস আচ্ছা আসন্ন মানের চিহ্নটা হবে কিন্তু ঠিক এরকম ঠিক আছে দুটো একটু বেখাধাক সমানের মতো নয় একটু দাগ ঠিক আছে এটা আসন্ন মানের সাংঘাতিক চিহ্ন তো যাই হোক এক দশমিক পর্যন্ত মান মানে দশমিকের পর এক ঘর কোনটা হবে তাহলে সেটা টু ফাইভ সিক্স পয়েন্ট সেভেন অর্থাৎ দশমিক এক দশমিক পর্যন্ত মান মানে হচ্ছে দশমিকের পরবর্তী এক ঘর পর্যন্ত লিখতে বলেছে হয়েছে তাহলে আমি দেখে দেখে লিখে দিলাম এটা দূর হবে দশমিকের পর মানে এটা এক ঘর ঠিক আছে এবার এক দশমিক পর্যন্ত আসন্নমান আসন্নমান হতে গেলে যার মানটা বার করতে বলেছে তার পরবর্তী সংখ্যাটা জিজ্ঞেস করব তার পরবর্তী সংখ্যাটা দেখব তার পরবর্তী সংখ্যাটা কত সেটা কি আট আছে সেটা কি চারের থেকে বেশি হ্যাঁ চারের থেকে বেশি তাহলে এর সঙ্গে এক যোগ হবে অর্থাৎ টু ফাইভ সিক্স পয়েন্ট এইট এক যোগ মানে লাস্টের সঙ্গে যোগ সাতের সঙ্গে যোগ হবে বোঝা গেল এই হচ্ছে তোমার আসন্নমান এই হচ্ছে তোমার আসন্নমান ঠিক আছে ঠিক এটা জাস্ট আবার দেখে রাখবে আমি পরের দিনকে ইন ডিটেলস তোমাদেরকে মান করবো আজকে যেহেতু একটা চ্যাপ্টার শেষ হলো তাই নতুন চ্যাপ্টার আজকের সেরকম ধরবো না তোমার জাস্ট এই আসন্নমান জিনিসটা একবার চোখ বুলিয়ে রাখবে আমি নেক্সট দিন তোমাদেরকে আসন্নমানটা ভালো করে করাবো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করো এবং ক্লাসগুলো ভালো করে ফলো করো ঠিক আছে Goodbye